হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনহার জন্মদিনে আমি ইন্ডিয়ান স্টাইলে যে বিরিয়ানিটা তৈরি করেছি ওটাই শেয়ার করব। আর এটা হচ্ছে মুম্বাই স্টাইলে, এটা আমি শিখেছি ওমানে আমার একটা মুম্বাইয়ের ভাবি থেকে। আর মিহির জন্মদিনও এটা আমি তৈরি করেছিলাম, তখনও আমি রেসিপি শেয়ার করেছিলাম। তো মিনহার জন্মদিনও সেম বিরিয়ানিটা তৈরি করলাম, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম রেসিপিটা আবার শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমি টোটাল 4 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে হচ্ছে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। মানে বিরিয়ানিটার চিকেনটা একটু বড় বড় সাইজের হলে মানে ভালো লাগবে। তো চিকেনের মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। আর চিকেনের পিসগুলো কেমন হয়েছে সেটা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। একটা চিকেন 2 কেজি করে, টোটাল 2টা চিকেনকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো এরপরে হচ্ছে প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিকেনগুলোকে আমি একটু কড়া করে ফ্রাই করে নেব। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি যখন মিহির বার্থডের সময় রেসিপিটা শেয়ার করেছিলাম তখন আপনারা সবাই ট্রাই করেছিলেন, আপনারা তখন অনেক বেশি পছন্দ করেছিলেন। সে সাথে অনেকেই সেম বিরিয়ানিটা ফলো করে বাসায় বানিয়েছিল, সবাই বলেছিল যে অনেক মজা হয়েছে। তো আপনারাও চাইলে এবারও রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয়। আর খুব বেশি ঝামেলা না, খুবই সিম্পলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব। তো আশা করছি পুরো রেসিপিটাই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা অনেকে আমার প্রতিদিন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ 2 লক্ষ পরিবার হতে আর খুব একটা বেশি নেই। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড, মানে 2 লক্ষের পরিবার একটা মানে আমার চ্যানেলটা হবে, আসলে এটা আমি ভাবতেই পারছি না। মানে এটা আমার জন্য খুবই কল্পনার মতো একটা বিষয়। তো সবাই দোয়া করবেন। তো চিকেনগুলোকে হচ্ছে ফ্রাই করে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি বেশি পরিমাণের পেঁয়াজকে এখন বেরেস্তা করে নেব। আর পেঁয়াজ সবসময় বেরেস্তা করতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা করতে হবে। তো প্রায় আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা সবসময় হাই স্পিডে রেখে, মানে চুলার আঁচটা একটু বেশি রেখে তারপরে করে নিতে হয়, এতে করে পেঁয়াজ বেরেস্তাটা একটু মুচমুচে হয়। তো এটা আমার মোটামুটি হয়ে আসছে, একটু জাস্ট আর একটু ব্রাউন কালার হলেই আমি এটা উঠিয়ে নেব। একেবারে ব্রাউন কালার হওয়ার পর আমি এটা উঠাবো না, মানে হালকা একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে, কিছুটা পেঁয়াজ যখন একটু কাঁচা কাঁচা থাকবে সেই অবস্থা আমি এটা নিয়ে আসবো, মানে ঝাঁঝরির মধ্যে নিয়ে ফেলবো। তো এটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি পুরোটাই বেরাস্তা এখন নিয়ে ফেলছি। তো এখন আমি যেটা করবো, 10-12টা মিডিয়াম সাইজের আলুকে আমি ভালোভাবে ছিলে তারপরে একটু হালকা করে হলুদ মেখে নিয়েছি। এরপরে আমি সবগুলো আলুকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর আপনারা চাইলে আলুগুলোর মধ্যে জর্দার রঙও ইউজ করতে পারেন, আমার কাছে আসলে জর্দার রঙটা ছিল না, সে কারণে আমি এখানে হলুদ ব্যবহার করেছি। তো আলুগুলোর সাইজ খুব বেশি বড় না, আবার খুব বেশি একেবারে পিচি পিচিও না, মিডিয়াম সাইজেরই ছিল। আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন সাইজটা কেমন হবে। আর এগুলো আমি পুরোটাই গোটা গোটা রেখেছি, এগুলো একদমই সফট হয়ে যাবে বিরিয়ানিতে। আর এরকম গোটা গোটা আলু ফ্রাই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো আলুগুলো আমার একদম পুরোপুরি ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি যেটা করব, এখানে আমি কাজু বাদাম ফ্রাই করে নেব, এরপরে হচ্ছে কিছু কিশমিশও আমি একসাথে ফ্রাই করে নেব। তো কাজু বাদাম ফ্রাই করে দিলে বিরিয়ানিটা খেতে অসম্ভব ভালো লাগবে। আর ট্রাই করবেন বাদামটা দেওয়ার জন্য, যেহেতু এটা মুম্বাই স্টাইলের বিরিয়ানি, বিরিয়ানির মধ্যে কিন্তু কিশমিশ বাদাম এগুলো সবই ইউজ করা হয়।
তো আমি এটাকে ফ্রাই করে নেছি। এরপরে একটা প্লেটে আমি উঠিয়ে রাখবো। এটা আমি একদম সবার শেষে ইউজ করব। এখন আমি যেটা করব, বিরিয়ানির জন্য চিকেনটা রান্না করে নিব। তো এর জন্য হচ্ছে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব। তো এখন আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টুকরো দারচিনি দিলাম, 2টা তেজপাতা দিলাম, এরপরে এখানে আমি 2টা স্টার এনিস দিলাম এখানে। আর স্টার এনিসটা অবশ্যই ইউজ করে ট্রাই করবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টোটাল 3টা টমেটো কুচি। তো 3টা টমেটোকে আমি যেটা করেছি একদম কিউব কিউব করে কেটে তারপরে এখানে ইউজ করেছি। আর এখানে আপনারা এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এগুলো ইউজ করবেন, ওগুলো ভিডিওতে আসলে কাট হয়ে গিয়েছে যার কারণে দেখাতে পারিনি। তো টমেটোগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই ইজি, স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা খুবই জোরে জোরে মুম্বাই স্টাইলে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। অনেকে আবার খুব বেশি ঝাল খেতে পছন্দ করে, আবার অনেকে দেখা যায় ঝাল কম খেতে পছন্দ করে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ধনে গুঁড়া, 1 চা চামচের মতো জিরা গুঁড়া, এরপরে গরম মশলা, এরপরে হচ্ছে আমি এখানে ইউজ করব বিরিয়ানি মশলা। রেডিমেড যে বিরিয়ানিটা মশলা আছে ওটাই আমি এখানে ইউজ করব, অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে ইউজ করব, খুব বেশি কিন্তু এখানে ইউজ করতে হবে না। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন আমি পুরো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি রেডিমেড যে বিরিয়ানি মশলাটা আছে ওখান থেকে হচ্ছে প্রায় আমি 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আনুমানিক। তো এখানে হচ্ছে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে চিকেনগুলো যে আমি ভালোভাবে ভেজে রেখেছিলাম এখন আমি প্রত্যেকটা চিকেন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে আসলে কষাতে কষাতে চিকেনটা কুক করতে হবে, এখানে কিন্তু কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না। একদম চুলাটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। তো এখানে আমি ফ্রাই করা পুরোটা চিকেন এখানে দিয়ে দিলাম, যে মশলাটা আছে ওই মশলার মধ্যে কিন্তু চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে, চুলাটা একদম মিডিয়ামেই থাকবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপরে ফ্রাই করে যে আলুটা রেখেছিলাম ওই আলুটাও আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি কুক করে নেব। কোনো প্রকারের পানি আমি এখানে ইউজ করব না, শুধুমাত্র মশলার সাথে এটা ধীরে ধীরে হয়ে যাবে, আলু প্লাস হচ্ছে চিকেন দুইটাই।
তো এখন আমি যেটা করব, বাসমতি চালটাকে পানির মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তো এখানে হচ্ছে আমি টোটাল 2 কেজি পরিমাণে বাসমতি চাল নিয়েছি। আর আপনারা সবাই চেষ্টা করবেন বাসমতি চালটা একটু ভালো মানের নিতে, এতে করে আপনাদের রাইসগুলো কিন্তু অনেক বেশি লম্বা লম্বা হবে আর ঝরঝরে হবে, খেতেও অনেক ভালো হবে, দেখতেও ভালো লাগবে। তো এখানে টোটাল 2টা প্যাকেটই আমি এখানে নিয়েছি। এরপরে এটাকে আমি ভালোভাবে ধুয়ে এরপরে 30 মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো এদিকে চিকেনটা হয়ে আসছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন মোটামুটি পুরো চিকেনটাই আমার হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু কোনো প্রকারের এখানে পানি ইউজ করিনি, শুধুমাত্র মশলার সাথে এটা ধীরে ধীরে কুক হয়েছে। তো মেন আমার কাছে মনে হয় কি মেন সিক্রেট হচ্ছে এটাই, মানে কোনো প্রকারের পানি ছাড়াই মশলার উপরে চিকেনটা কুক করা হয়, আলুটা কুক করা হয়। এতে করে দেখা যায় চিকেনটা অনেক বেশি জুসি হয়, খেতে অনেক বেশি মজাদার হয়। তো আপনারা চাইলে এটা ফলো করে ট্রাই করতে পারেন। এখন আমি ভাতটা রান্না করে নিব, এর জন্য হচ্ছে আমি বড় একটা পাতিলে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লং, এলাচ, স্টার এনেজ, তারপরে গোলমরিচ, তারপরে হচ্ছে তেজপাতা, এগুলো সবই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু বেশি করে লবণ দিচ্ছি, যাতে করে পুরো পানিটা একটু নুনতা নুনতা হয়, মানে নুনতা পানি যেটা বলে একটু মুখে দেওয়ার পর লবণ লবণ লাগবে, ওরকমভাবে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এতে করে দেখা যাবে এখান থেকে কিছুটা লবণ ভাতে নিয়ে নেবে। তো পানিটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করছি। তো এখানে হচ্ছে পানিটা ফুটে উঠেছে। এখন আমি যে পানিটা চালটাকে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা আমি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর চালটাকে হচ্ছে আমি 70%-এর মতো কুক করে নিব, মানে 100% আমি কুক করব না, বাকি 30% হচ্ছে মাংসের সাথে কুক হয়ে যাবে। এতে করে দেখা যাবে ভাতটা একদম ঝরঝরে থাকবে, একটাও ভাঙবে না। তো জাস্ট আমি 70%-এর মতো কুক করে নিব। তো 70% কুক হয়েছে কিনা সেটা বোঝার উপায় কী সেটাও আমি বলে দিব। যখন দেখবেন চালগুলো যথেষ্ট পরিমাণে লম্বা হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে যখন আপনি চালটাকে ভাঙতে যাবেন তখন দেখা যাবে ভিতরে একটা শক্ত দানাদার অংশ দেখা যাচ্ছে, সে পর্যায়ে কিন্তু আপনাকে চালটা বের করে ফেলতে হবে, মানে নামিয়ে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভাতগুলো কিন্তু যথেষ্ট লম্বা লম্বা হয়ে গিয়েছে, মানে এর সাথে লম্বার হবে না। এরপর যখন আমি এটা ভাঙতে গেলাম ভিতরে কিন্তু একটা চাল চাল অংশ দেখা যাচ্ছে, মানে শক্ত। সে পর্যায়ে আমি পুরো চালটাকে একটা ঝাঁঝের মধ্যে ঢেলে নিয়ে এরপরে হচ্ছে যেটা করছি, যে পাতিলের মধ্যে আমি ভাতটা রান্না করেছি ওই পাতিলের মধ্যে আমি 3 ভাগের এক ভাগ ভাত আমি নিচে দিয়ে দিয়েছি। এরপর আমি উপরে চিকেন দিয়ে দিব, রান্না করা চিকেনটা। তো পুরো চিকেন মানে অর্ধেকটা পরিমাণে চিকেন আমি এখানেই দিয়ে দিব নিচেই, মানে ভাতের উপরেই, আলু চিকেন দুটাই মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই একবার হলো এই বিরিয়ানিটা রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হবে, সবাই অনেক পছন্দ করবে। এরপরে হচ্ছে এখানে আমি আরও কিছুটা ভাত এখানে দিয়ে দিচ্ছি, মানে দ্বিতীয় লেয়ার হিসাবে। এরপরে বাকি চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, প্রথম লেয়ারে আমার পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন মনে করে দিয়ে দিচ্ছি। এরপরে কাজু বাদাম, তারপর হচ্ছে কিশমিশও দিয়ে দিলাম এখানে। এরপরে বাকি পুরো চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে পুরো চিকেনটা দিয়ে দিলাম, এরপরে অল্প যে ভাত রয়ে গিয়েছে সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিব। এখানে আমি আরও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু। তারপরে বাকি যে অংশ ভাতটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন ভাতটা দমে দিবেন তখন ট্রাই করবেন বড় সাইজের একটা পাতিলে দেওয়ার জন্য। যখন দেখা যাবে ছোট সাইজের পাতিলে আপনারা এটা রান্না করবেন তখন দেখা যাবে ভাতগুলো ভেঙে যাবে, যখন আপনারা বড় সাইজের পাতিলে এটা রান্না করবেন তখন দেখা যাবে ভাতগুলো একদম ঝরঝরে থাকবে। এরপরে কাজু বাদাম, তারপরে কিশমিশ ভাজাগুলো সবই দিয়ে দিলাম। আর আমি এখানে অরেঞ্জ ফ্রুট কালার ইউজ করেছি, ইয়েলো ফ্রুট কালার ইউজ করেছি, যাতে করে ভাতের কালারটা সুন্দর আসে। তো এখানে হচ্ছে আমার পুরো ভাতটা হয়ে গিয়েছে,
15 থেকে 20 মিনিট দমে দেওয়ার পরে চালটাকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। ওই ভিডিও শটটা আমার ডিলিট হয়ে গিয়েছে আসলে মিস্টেকলি। তো ভালোভাবে মিক্স করার পরে বিরিয়ানির কালারটা এইভাবে এসেছে। তো এখন হচ্ছে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। আপনারা সবাই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।